আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে কিছুদিন আগে ব্যালকনিতে একটা কবুতরের বাচ্চা দেখিয়েছিলাম সেই বাচ্চাটার আপডেট 마শাআল্লাহ সে এখন অনেক বড় হয়ে গিয়েছে সো এই হচ্ছে তার তার বাবা মা আর এইখানে উপরে আরেকটা পেয়ার কবুতর আছে ওরাও হচ্ছে ডিম নিয়ে বসে আছে ইনশাআল্লাহ তিন চার দিনের মধ্যে হয়তো এখান থেকে আমি বাচ্চা পাই যাব আর হচ্ছে এই যে উপরে উপরে হচ্ছে এখানে ছটা কোয়েল পাখি আছে যেটা হচ্ছে প্রতিদিন পাঁচটা করে ডিম দেয় এই যে আপাতত দেখা যাচ্ছে যে একটা ডম দিয়ে ফেলেছে আস্তে আস্তে বিকেল মধ্যে হচ্ছে পাঁচটা ডিমই পেয়ে যাব আমি সো এখানে এই খাঁচাতে যে পাঁচটা কোয়েল পাখি আছে এই পাঁচটাই ডিম দেয় আর এখানে উপরে আরো নয়টা কোয়েল পাখি আছে যেগুলো হচ্ছে আমি খুব রিসেন্টলি নিয়ে এসেছি এগুলো ছোটগুলো একটু ডিম দেওয়া শুরু করেনি আর হয়তো কিছু দিনের মধ্যে এগুলো ডিম দিতে শুরু করবে আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি প্রতিদিন সকালবেলা এগুলো হচ্ছে পেপারগুলো তুলে নিয়ে নতুন করে আবার পেপার দিয়ে দিই এভাবে হচ্ছে এগুলোকে আমি পরিষ্কার করে থাকি তো আজকে সকালে চেঞ্জ করে দিয়েছি কালকে সকাল পর্যন্ত এগুলো এভাবে থাকবে আবার সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে পেপার দিয়ে দিব সো এভাবেই আমি রাখি তো এইভাবে এক কর্নারে আমি হচ্ছে একটার উপর একটা খাঁচাগুলো রেখে এভাবে আমি হচ্ছে এগুলোকে লালন পালন করছি সো আপনারা যদি কেউ চান যে আপনারা এইভাবে লালন পালন করতে পারেন চাইলে বারান্দা যাদের থাকবে বড় বারান্দা জায়গা থাকবে তারা চাইলে এরকম করে ঢাকার শহরে বসে নিজেদের শখটা পূরণ করতে পারবেন আর এই যে এই পাশে অনেকগুলো গাছ আছে এখানে হচ্ছে একটা গোলাপ গাছ আছে যেটা কিনা সারা বছর গোলাপ ফুল ফুটতে থাকে আমি জানি না এটা আসলে কোন প্রজাতির গোলাপ সারা বছরই এটাতে অনেক ফুল পাওয়া যায় এখনো অনেক ফুল এটাতে আছে এই যে দেখেন দেখা যাচ্ছে যে গোলাপ ফুলগুলো ফুটে আছে সো এই হচ্ছে সেই গোলাপ গাছটা আর এই যে পাশে একটা বাগান বিলাস ফুল গাছ আছে বাগান বিলাস আমার অনেক পছন্দ সো আমি এখানে বারান্দায় একটা বাগান বিলাস গাছ রেখেছি গাছটা অবশ্য পুরোটা বাইরের দিকেই আছে তা না হলে আসলে রোদ লাগে না ফুলও হয় না ভালোভাবে এই পাশে হচ্ছে একটা হাসনায়না ফুল গাছ আছে যেটাতে হচ্ছে মাত্র কলি এসে শুরু হয়েছে হয়তো কিছুদিনের মধ্যে আজকে ভিডিওতে এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবেন হবে নতুন কোনো ভিডিওতে সো আপনারা যদি চান যে আপনারা আপনাদের বারান্দাটা কীভাবে কাজে লাগাবেন তাহলে আপনারা ওইভাবে কবুতর লালন পালন করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ